নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি কাল থেকেই তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ, আর দশমে তৈরি আছে গুরুমঙ্গল যোগ আর ত্রিগহী রাজ্য। সুতরাং একটা বিরাট সৌভাগ্যের সময় শুরু হলো আপনাদের জীবনে। পাঁচটি বিরাট সুখবর আপনি নিশ্চিত পাবেন, হ্যাঁ ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানাব কাল থেকেই আপনার জীবনে একটা বিশেষ পরিবর্তন আসছে। সেই পরিবর্তন এতটাই পজিটিভ যে আপনি ভেবে কুলকিনারা পাবেন না। কেননা একদিকে আপনার রাশির দশম স্থানে রয়েছে মঙ্গল এবং বৃহস্পতির অতি শক্তিশালী গুরুমঙ্গল যোগ, মঙ্গল বৃহস্পতি চন্দ্রের অতি শক্তিশালী ত্রিগহী রাজ্য এবং শুভ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে কাল থেকে সিংহ রাশিতে। সুতরাং একত্রে তিনটি রাজযোগের বিরাট প্রভাবে সিংহ রাশি আর রাতারাতি আপনার জীবনের বিরাট পরিবর্তন আসছে, আর পাঁচটি বিরাট সুখবর আপনি নিশ্চিত পাবেন। কোন সেই পাঁচটি বিরাট সুখবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ কাল থেকেই যে আপনার জীবনে বিরাট পরিবর্তন আসছে তা আপনি জানতে পারবেন। সিংহ রাশি আপনাদের জীবনে বর্তমানে যথেষ্ট সৌভাগ্যের সময় যাচ্ছে। কেননা একদিক দিয়ে আপনার দশমে মঙ্গল বৃহস্পতি এবং চন্দ্রের ত্রিগহী রাজ্য তৈরি হয়েছে, কিন্তু আপনি এই শুভ ফল এখনও পর্যন্ত সেভাবে পাননি। কেননা আপনার রাশি দ্বাদশে আপনার মালিক, আপনার প্রভু, আপনার পিতা রবি অবস্থান করছে, আর রবির দ্বাদশে অবস্থান করার ফলে সিংহ রাশিদের জীবনে সেভাবে উন্নতি এখনও আসেনি। অর্থ আসবে আসবে করেও আসছে না, কাজ হবে 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 করেও হচ্ছে না, সন্তান আপনাকে মান্যতা দেবে দেবে বলেও মান্যতা দিচ্ছে না, মামলা মোকদ্দমার সঠিক রায় বেরোবে 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 করেও বেরোচ্ছে না, সব কিছু কোন অদৃশ্য শক্তি যেন আটকে দিয়েছে, সব কিছুতে কোন অদৃশ্য শক্তি যেন তার শক্ত বেড়াজাল টেনে দিয়েছে। সিংহ রাশি সেই বেড়াজালের মধ্যে ছটফট করছে। আমি বলবো আর ছটফট করার সময় আর নয়, কারণ কাল 31 জুলাই থেকেই আপনার জীবনে এক মহাজাগতিক পরিবর্তন ঘটছে। রবি দ্বাদশে থেকে গেলেও কাল থেকেই তৈরি হচ্ছে শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগ আপনার রাশিতে, আর রাশির সপ্তমে বসে আছে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। সুতরাং এক বিচিত্র গ্রহ সন্নিবেশ তৈরি হচ্ছে কাল থেকেই, আর এর ফলে প্রথম যে সুখবর আপনি পাবেন আপনার কর্মজীবনে বিরাট বিরাট সৌভাগ্য। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্যজনক ফল আপনি নিশ্চিত পাবেন, আপনার কর্মক্ষেত্রে বিরাট উন্নতি যোগ আপনি নিশ্চিত পাবেন এবং আপনাকে বিশেষ সমৃদ্ধির বার্তা শোনাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি আপনার জীবনে অবশ্যই আপনি বিশেষ উন্নতির পথ চিনতে পারবেন, যা এক কথায় অবিশ্বাস্য। তাই বলা যেতে পারে কাল থেকেই আপনার কর্মজীবনে জোয়ার আসবে, আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে নিশ্চিত সাফল্য পাবেন সিংহ রাশি। দ্বিতীয় সুখবর আসছে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি। দীর্ঘদিন ধরে শনির অশুভ দৃষ্টি সিংহ রাশিতে থাকায় আপনার শরীরে নানা সমস্যা লেগেই থাকছিল, এইবার আপনার শরীর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হবে, আপনার শরীর স্বাস্থ্যতে রোগভোগের মুক্তি ঘটবে এবং আপনি বিশেষভাবে নিজের শরীরে একটা বল বৃদ্ধি খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা।
আপনাকে বিশেষভাবে নিজেকে আরও বেশি উচ্চতর দিকে আপনি নিয়ে যেতে পারবেন এবং শরীর স্বাস্থ্যের উন্নতির ফলে আপনার কর্মজীবনও আপনি বেশি সময় দিতে পারবেন। তৃতীয় সৌভাগ্যের খবর পাবেন আপনার ব্যবসা ক্ষেত্রে বিরাট শ্রীবৃদ্ধি। যে শত্রুরা এতদিন আপনার ব্যবসাতে নানাভাবে বিঘ্ন ঘটাচ্ছিল, যে অনিশ্চয়তা এতদিন আপনার ব্যবসাতে নানাভাবে বিঘ্ন ঘটাচ্ছিল, সেগুলো এবার নিষ্কৃতি হবে। আপনি ব্যবসাতে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। পঞ্চম চতুর্থ সুখবর পাবেন আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি, স্বামী স্ত্রীর মধ্যে ঝুট ঝামলা অশান্তি মুক্তি এবং সুন্দর সুখকর একটা পারিবারিক জীবন উপহার পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও আরও একটা দিক দিয়ে কাল থেকে আপনি বিশেষ সমৃদ্ধিমুখর হবেন, কেননা আপনি পাবেন স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ। কারণ লক্ষ্মী নারায়ণ যোগ তৈরিই হচ্ছে কাল থেকে সিংহ রাশিতে। তাই বলবো আপনি বিশেষভাবে কাল থেকেই লক্ষ্য করবেন আপনার জীবনে আনন্দ, খুশি এবং একটা ভালোবাসার অনুভব আসছে যা দীর্ঘদিন কখনো আসেনি। সুতরাং অবশ্যই সিংহ রাশির কাছে পাঁচ পাঁচটি সুখবর নিয়ে আসছে শুভ লক্ষ্মীনারায়ণ যোগ। আর কাল থেকেই আপনার জীবনে একটা জোয়ার আসবে, সমৃদ্ধির দোয়ার, আনন্দের জোয়ার এবং সবচেয়ে বড় কথা নিজস্ব উন্নতির পথ। তাই বলবো সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা যারা এতদিন হতাশগ্রস্ত অবস্থায় ছিল, যারা সেভাবে উন্নতির পথ খুঁজে পাচ্ছিল না, যারা ভাবছিল তাদের জীবনে দুঃখ দুর্দশা ঘিরে ধরেছে, তাদেরকে আমি বলবো আপনারা বিশেষভাবে নিজেকে প্রস্তুত করুন। আপনারা বিশেষভাবে নিজের কাজে অবশ্যই মনোযোগ দিন এবং আপনার কর্মজীবনকে আরও বেশি উন্নতি করুন। আর আপনার যা ভুল সে ভুল স্বীকার করে নিলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর আপনি জীবনের পথে আরও দ্রুত এগিয়ে যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। তাই সিংহ রাশির জাতক জাতিকা আপনাদের জীবনে অবশ্যই একটা বিরাট সমৃদ্ধির খবর আসবে যা আপনাকে জীবনের পথে আরও দ্রুত উন্নতির পথে নিয়ে যাবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।